স্টোরি ওয়ার্ল্ডে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের পারো শেয়ার করতে পারো আর কমেন্টের জানিও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে না আর পাশের করতে না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো শুরু হচ্ছে গা ছমছমে ভূতের গল্প শুক্তারার একশো এক ভূতের গল্প থেকে নেওয়া হয়েছে এই গল্পগুলো আজকের গল্প আত্মা ও দুরাত্মা লিখেছেন ময়ূখ চৌধুরী পৃথিবীতে অনেক সময় এমন ঘটনা ঘটে যার সঠিক অর্থ বুদ্ধি ও যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় এই ধরনের একটি কাহিনী আমি সংগ্রহ করেছি প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে যে ভদ্রলোক এই ঘটনা সচক্ষে প্রত্যক্ষ করেছেন তিনি একজন সম্পন্ন ব্যবসায়ী ভদ্রলোকের মাতৃভূমি ইংল্যান্ডে কিন্তু তার ব্যবসার ক্ষেত্র ছিল আফ্রিকার উগান্ডা নামক স্থানে লিখিত বিবরণী থেকে নিম্নলিখিত কাহিনীটি পরিবেশন করছি আমার জমিতে কয়েকজন নিগ্রহ শ্রমিক নিযুক্ত করেছিলাম একদিন শ্রমিকদের দলপতি আমার সঙ্গে দেখা করে জানালে গতরাত্রে তাদের দলভুক্ত একজন মজুর হঠাৎ মারা পড়েছে নিগ্রোদের বিশ্বাস ঘরের মধ্যে কোনো লোক মৃত্যুবরণ করলে প্রতিবেশীদের অকল্যাণ হয় এই জন্য তারা অধিকাংশ সময় মূর্মুষ রোগীকে জলের মধ্যে জঙ্গলের মধ্যে রেখে আসে রুগ্ন ব্যক্তি বনের মধ্যেই মারা যায় মৃতদেহ সৎকার হয় না হায়না প্রভৃতি হিংস্র সাপত তার দেহের মাংসে ক্ষুণ্ণিবৃত্তি করে নির্দিষ্ট স্থানে পড়ে থাকে শুধু চর্বিত কঙ্কালে স্তূপ অসুস্থ মজুরটির সম্বন্ধেও তার সহকর্মীরা পূর্বোক্ত ব্যবস্থা অবলম্বন করতে চেয়েছিল কিন্তু দলের সর্দার বাধা দেওয়ায় তাদের পরিকল্পনা কার্যে পরিণত হয়নি বিগত রাত্রেই মূর্মূষ ব্যক্তি তার কুটিরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মালিক এখন মৃতদেহ সম্বন্ধে কি ব্যবস্থা করবেন সেই কথা জানাতেই এসেছে সর্দার সর্দারের সঙ্গে গিয়ে মৃতদেহটাকে কুটিরের ভিতর থেকে এনে আমার গাড়িতে রাখলাম তারপর বেগে গাড়ি ছুটিয়ে দিলাম হাসপাতালের দিকে মৃত ব্যক্তির সব ব্যবচ্ছেদ করে তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা দরকার সেই জন্যই আমি হাসপাতালের দিকে যাত্রা করেছিলাম কুটিরের ভিতর আবজা আঁধারির মধ্যে মরা মানুষটাকে খুব ভালো করে দেখতে পাইনি বাইরে উজ্জ্বল সূর্যালোকে তার মুখ দেখে আমি তাকে চিনতে পারলাম মাত্র কিছুদিন আগেই লোকটি আমার কাছে মজুরের কাজ করতে এসেছিল লোকটিকে আমি হালকা কাজ দিয়েছিলাম কারণ কষ্টসাধ্য কাজ করার মতো উপযুক্ত শরীর তার ছিল না তার একটি পা ছিল ভাঙা একটি চোখ ছিল অন্ধ এবং অজ্ঞাত কোনো দুর্ঘটনার ফলে তার মুখের উপর থেকে লুপ্ত হয়েছিল নাসিকার অস্তিত্ব নাকের জায়গায় দৃষ্টিগোচর হতো দুটি বৃহৎ ছিদ্র তবে লোকটির দেহে বিকৃত থাকলেও মানুষ হিসেবে সে খারাপ ছিল না কাজকর্ম সে মন দিয়েই করতো কিন্তু অন্যান্য শ্রমিকরা তাকে এড়িয়ে চলত তাদের ধারণা ছিল বিকৃত দেহের অধিকারী আগন্তুক একজন জাদুকর যাই হোক সেদিন মৃত ব্যক্তির লাশটাকে হাসপাতালে জমা করে দিলাম কর্তৃপক্ষ বললেন কয়েকদিনের মধ্যেই তার মৃত্যুর কারণ আমায় জানিয়ে দেওয়া হবে হাসপাতালে কর্তৃপক্ষ কথা রেখেছিলেন দুদিন পরেই তারা আমাকে লোকটির মৃত্যুর কারণ জানিয়েছিলেন উক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে পেটের গোলমালে মৃত ব্যক্তির পেটের ভিতর পাওয়া গেছে কয়েকটা লম্বা লম্বা লোহার পেরেক কাঁচের টুকরো অনেকগুলো পাথর পৃথিবীতে এরকম খাদ্য থাকতে লোকটা কাঁচ লোহা ও পাথর খেয়ে মরতে গেল কেন খুব সম্ভব জাদুবিদ্যার অনুশীলন করার জন্যই লোকটি অখাদ্য বস্তুগুলিকে গলাধকরণ করেছিল তবে লোকটি জাদুকর হলেও খুব উচ্চশ্রেণীর জাদুকর নয় জাদুবিদ্যাকে হজম করতে পারিনি বলি তার পেটে কাঁচ লোহার পাথর হজম হলো না পূর্বোক্ত ঘটনার কিছুদিন পরে আমাদের এলাকায় হানা দিলে এক অজ্ঞাত আততাই প্রতি রাত্রি এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত ভেড়ার আস্তানাগুলোতে হানা দিয়ে অজ্ঞাত হত্যাকারী যথেচ্ছভাবে হত্যাকাণ্ড চালাতে লাগল মৃত পশুগুলির দেহে অধিকাংশ সময় কোনো ক্ষতচিহ্ন থাকতো না হন্তারক শুধু ভেড়ার মাথার খুলি ভেঙে ঘিলুটা খেয়ে পালিয়ে যায় আমি অনুমান করলাম এই হত্যাকাণ্ডের নায়ক একটি অতিকয় হায়না মাংসাসী স্বাপদ গোষ্ঠীর মধ্যে ভেড়ার মাথার খুলি কামড়ে ফেল ভেঙে ফেলার মতো চোয়ালের জোর একমাত্র হায়নারই আছে চোয়ালে অসাধারণ শক্তি থাকলেও হায়না খুব ভীরু জন্তু তবে দুই একটি হায়না মাঝে মাঝে দুঃসাহসের পরিচয় দেয় আমি ঠিক করলাম মেশকুলের হস্তারক এই অজ্ঞাত আততাইকে যেমন করেই হোক পথ করতে হবে চেষ্টা ত্রুটি হয়নি ফাঁদ পেতে রেখেছি খুনি ফাঁদের ধারে কাছেও বাসিনি হাতে প্রতি রাত্রে ভোরের দিকে টহল দিয়েছি মারা তো দূরের কথা হত্যাকারীকে চোখেও দেখতে পাইনি অথচ প্রতিদিন সকালে খবর এসেছে এক বা একাধিক মেষ আততাইয়ের কবলে মৃত্যুবরণ করেছে তবে চোখে না দেখলেও হন্তারক যে একটি হয় না সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না কয়েকদিন পরই একটি ঘটনায় প্রমাণ হলো আমার ধারণা নির্ভুল আমার জন্য নির্দিষ্ট বাড়িটা তখনও তৈরি হয়নি সবেমাত্র মাত্র নির্মাণ কার্য চলছিল আমি একটা ঘাসের তৈরি কুঁড়ে ঘরে সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলাম হঠাৎ একটা অস্বস্তিকর অনুভূতি নিয়ে ঘুম ভেঙে জেগে উঠলাম ষষ্ঠ ইন্দ্রের সংকেত অগ্রাহ্য করে আবার শয্যাশ্রয় আশ্রয় কি না ভাবছি হঠাৎ একটা অস্পষ্ট শব্দ শুনলাম আমার বিছানার খুব কাছে বালিশের তলা থেকে টর্চ নিয়ে জেলে দিলাম পরক্ষরেই আমার চোখের সামনে তীব্র বৈদ্যুতিক আলোর মধ্যে ভেসে উঠল একটা প্রকাণ্ড হায়নার মূর্তি আমি স্তম্ভিত নেত্রে দেখলাম আমার বিছানা থেকে প্রায় এক গজ দূরে দাঁড়িয়ে আছে জন্তুটা এত বড় হয় ইতিপূর্বে আমার চোখে পড়েনি নিজের অজ্ঞাতসারি আমার কণ্ঠ ভেদ করে নির্গত হলো এক তীব্র চিৎকার ধ্বনি এক লাফে শয্যা করে ঘরের কোণ থেকে আমি বন্দুকটা টেনে নিলাম এমনই দুর্ভাগ্য যে শুতে যাওয়ার আগে আমি বন্দুকে গুলি ভরতে ভুলে গিয়েছিলাম টেবিলের ওপর একটা ছোট বাক্স আমি টোটাগুলো রেখেছিলাম হাত বাড়িয়ে বাক্সটা খুঁজছে এমন সময় হল আর এক নতুন বিপদ সাঁ করে ছুটে এলো একটা দমকা হাওয়া আর হাওয়ার ঝটকা লেগে কুড়ে নিচের দিকের ঝাপটা সশব্দে বন্ধ হয়ে গেল উগান্ডার যে অঞ্চলে আমি ছিলাম সেখানকার কুটিরগুলোর দরজায় কিছু বৈশিষ্ট্য ছিল মেজের সঙ্গে সমান্তরালভাবে উপর নিচে লাগানো থাকতো দুটি বাঁশ ঝাঁপ ও দরজার পাল্লা ঝাঁপের পাল্লাটা বন্ধ হয়ে যেতে আমি চমকে উঠলাম অত্যন্ত সঙ্গীন মুহূর্ত পালানোর পথ বন্ধ রেখে হায়নাটা হয়তো আমাকে এখনই আক্রমণ করবে ঝাঁপের নিচের অংশটা সে এক লাফে টপকে যেতে পারে বটে কিন্তু পলায়নের ওই সহজ তার মগজে ঢুকবে কিনা সন্দেহ বুনো জানোয়ার যদি নিজেকে কোণঠাসা মনে করে তাহলে সে সামনে যাকে পায় তার ওপরেই ঝাঁপিয়ে পড়ে জন্তুটার বিরাট দেহের দিকে তাকালাম সত্যি এটা একটা অতিকায় হায়না যদি এক গুলিতে ওকে শুইয়ে দিতে না পারি তবে ঘরের মধ্যে হায়নার আক্রমণে আমার মৃত্যু সুনিশ্চিত খুব সাবধানে যতদূর সম্ভব নিঃশব্দে আমি বন্ধুকে গুলি ভরতে লাগলাম হঠাৎ ঘরের মধ্যে হল আর এক চতুষ্পদের আবির্ভাব আমার বুলটেরিয়া স্যাম বোধ হয় দরজার কাছেই ছিল নিচের দিকের ঝাঁপটা একলাফি ডিঙিয়ে এসে হায়নাটাকে আক্রমণ করলে স্যাম সাহসী কুকুর কিন্তু সে বোকা নয় হায়নার ভয়ঙ্কর দাঁত আর কঠিন চোয়াল সম্বন্ধে সে যথেষ্ট সচেতন চারপাশে ঘুরে ঘুরে আক্রমণ চালিয়ে শত্রুকে সে বিব্রত করে তুলল কিন্তু হায়নার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে সে নিজের জীবন বিপন্ন করলে না হায়নার দংশন অতিক ভয়ঙ্কর এক কামণি সে স্যামের মাথার খুলি ভেঙে দিতে পারে বুদ্ধিমান কুকুর তাকে সেই সুযোগ দিলে না ইতিমধ্যে নিজেকে সামলে নিয়ে এক লাথি মেরে দরজার নিচের অংশটা আমি খুলে দিলাম তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে হায়নাটা দূরের ঝোপ লক্ষ্য করে তীর বেগে ছুটল আমি ততক্ষণে বন্দুকে গুলি ভরে ফেলেছি জন্তুটাকে লক্ষ্য করে গুলি ছুললাম, নিশানা ব্যর্থ হলো হায়নার ধাবমান দেহ অদৃশ্য হয়ে গেল অন্ধকার অরণ্যের অন্তরালে বেশ কয়েকটা দিন কাটল নির্বিবাদে আমরা ভাবলাম খুনিবোধয় আর আমাদের বিরক্ত করবে না কিন্তু কয়েকদিন পরেই আবার হত্যাকাণ্ড শুরু হলো প্রতি রাত্রেই একটি কি দুটি ভেড়া হায়নার কবলে মারা পড়তে লাগল আমার জেদ চেপে গেল জন্তুটাকে মারতেই হবে প্রতিদিন শ্বেত ভোর হবার একটু আগে আমি সমস্ত অঞ্চলটায় টহল দিতে শুরু করলাম পরপর আটটি রাত কাটল অবশেষে নবম রাত্রে আমার চেষ্টা সফল হল একটু দূরে অবস্থিত উঁচু জমির তলায় ঝোপের ভিতরে একটা কালো ছায়া যেন স্যাঁত করে সরে গেল হয়তো চোখের ভুল তবু তীক্ষ্ণ দৃষ্টিতে আমি পর্যবেক্ষণ করতে লাগলাম না ভুল হয়নি হঠাৎ ঝোপের উপর উঁচু জমির ওপর আত্মপ্রকাশ করলে একটা চতুষ্পদ পশু নীলাব কৃষ্ণ আকাশের পটভূমিকায় উচ্চভূমির উপর দণ্ডায়মান হায়নার দেহটা স্পষ্ট হয়ে উঠল আমার দৃষ্টিপথে লক্ষ্য স্থির করে গুলি ছুঁড়লাম গুলি লাগলো হায়নার পেটে দারুণ যাতনায় অস্থির জন্তুটা নিজের উদরে দংশন করতে লাগল আবার অগ্নিবৃষ্টি করলে আমার বন্দুক হায়নার মৃতদেহের উপর আছড়ে পড়ল নিচের জমিতে গুলি এইবার জন্তুটার মস্তিষ্ক ভেদ করেছে মৃত হায়নার কাছে এসে তাকে লক্ষ্য করতে লাগলাম বিরাট জানোয়ার জন্তুটার দেহে কিছু খুঁত আছে তার পিছনের একটি ভাঙা পা অজ্ঞাত কোনো দুর্ঘটনার ফলে তার একটি চক্ষু হয়েছে অন্ধ এবং নাসিকার কিছু অংশ লুপ্ত হয়ে গেছে মুখের ওপর থেকে বিদ্যুৎ চমকের মতো আমার মনে একটা সন্দেহ ছায় মারলো মুহূর্তের জন্যে আমার মানসপটে ভেসে উঠলে একটি মৃত মানুষের প্রতিমূর্তি কিছুদিন আগে যে নিগ্র মজুরটি মারা গেছে তার সঙ্গে জন্তুটার অদ্ভুত সাদৃশ্য আছে পূর্বোক্ত মানুষটির ছিল একটি পা ভাঙা একটি চোখ অন্ধ এবং ভূমিসয্যায় শায়িত এই মৃত হায়নার মতো তার মুখের উপরও ছিল না নাসিকার অস্তিত্ব আমার সর্বদেহের ভিতর দিয়ে ছুটে গেল আতঙ্কের শীতল স্রোত পরক্ষণে নিজের মনকে শাসন করলাম বিকৃত দেহ মানুষ যদি থাকতে পারে তবে তার মতো একটা হায়নাই বা থাকবে না কেন দৈহিক সাদৃশ্যটা নিতান্তই ঘটনাচক্রের যোগাযোগ আমি আস্তানায় ফিরে এসে কয়েকজন শ্রমিককে হত্যাকারীর মৃত্যু সংবাদ দিলাম তারা উৎফুল্ল হয়ে উঠল আমি জন্তুটাকে মাটির নিচে কবর দিতে বললাম হায়নার চামড়া কোনো কাজে লাগে না পরের দিন সন্ধ্যাবেলা আমার সঙ্গে সাক্ষাৎ করলে মজুদ্দের সর্দার তার বক্তব্য হচ্ছে হায়নার পেট ছিঁড়ে তারা কয়েকটা জিনিস পেয়েছে এবং ওই জিনিসগুলো সে আমাকে দেখাতে চায় সর্দার দুখানা হাত মেলে ধরলে আমার চোখের সামনে আমি চমকে উঠলাম সর্দারে প্রসারিত দুই করতলের উপর রয়েছে কয়েকটি লোহার পেরেক কিছু কাঁচের টুকরো এবং কয়েকটা পাথর বাওয়ানা সর্দার বললে এই জিনিসগুলো হায়নার পেটের ভিতর পাওয়া গেছে আমি কথা বলতে পারলাম না অনুভব করলাম আমার ঘাড়ের চুল খাড়া হয়ে উঠেছে কাঁটার মতো সবই কি ঘটনাচক্র একটি পা ভাঙা একটি চোখ অন্ধ মুখের উপর নাসিকা ছিদ্র অংশ সব কিছুই কি শুধু ঘটনাচক্রের যোগাযোগ অবশেষে এই পাথর কাঁচ লোহার পেরেক মৃত মানুষটা কেন ওই সব বস্তু খেয়েছিল জানি না কিন্তু এই সৃষ্টি ছাড়া হায়নাটাও বিশেষ করে অখাদ্য বস্তুগুলিকে উদরস্থ করল কেন আমি এই ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা করতে পারিনি তবে আফ্রিকাবাসীর বিশ্বাস অবিশ্বাসকে এখন আর অশিক্ষিত মানুষের কুসংস্কার বলে অবজ্ঞা করতে পারি না কাহিনীর লেখক কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তিনি এখানেই সমাপ্তির রেখা টেনে দিয়েছেন আফ্রিকার অরণ্য সংকুল প্রদেশে দুর্গম পার্বত্য অঞ্চলে যেসব শ্বেতাঙ্গ পর্যটক ও শিকারী ঘুরে বেরিয়েছেন তাদের লিখিত রোজনামচায় অনেক অদ্ভুত ঘটনার বিবরণ পাওয়া যায় বিস্তীর্ণ আফ্রিকার বুকের উপর ঘুমিয়াছে এক রহস্যময় জগৎ সভ্য পৃথিবীর আদিবাসীরা আজও সেই জাদুপুরীর দরজা খুলতে পারেনি